আসসালামু আলাইকুম, সবাইকে আরএসটিভির সংবাদে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার সুমি। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিমু হত্যা, গ্রেপ্তার স্বামী ও গাড়ি চালককে নিয়ে অভিযানে পুলিশ ও র্যাব। রাজু আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি। প্রধান খবর, ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও গাড়ি চালক ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব তাদের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা প্রাইভেট কার জব্দ করা হয়। বর্তমানে র্যাব ও পুলিশ যৌথভাবে তাদের নিয়ে অভিযান পরিচালনা করছে। আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এসআই আব্দুল মালিক এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এর আগে গতকাল সোমবার সকালে কেরানীগঞ্জ আলিপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তার মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। উল্লেখ্য, গত রবিবার 16 জানুয়ারি কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর দিন শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। খাদিজা আক্তার বৃষ্টি, আরএসটিভি নিউজ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।